বাসায় থাকতে থাকতে কয়েকদিন অসুস্থ হয়ে গেছিলাম মাঝখানে। কেন অসুস্থ? মানে স্মৃতি শক্তি গেছিল গা। ওরে ভাই কি বলেন, মানসিক ধাক্কা খাইছে কোন একটা কিছু হবে যেটার কারণে হয়তো বড় একটা ইয়ে হয়েছে। আবার ওই গাজীপুর যত টেস্ট আছে সব করাইছি। তারপর ডাক্তার কি বললো? পরে ডাক্তার বলছে যে না, মানসিক যে একটু ব্রেনটা চাপ পড়ছে তো একটু নিরিবিলি থাকলে সব ঠিক হয়ে যাবে। এরপর আর হয়েছে এরকম? আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। ফাইনাল আপডেট হয়েছিল, আপনারা জানেন আপডেট ভিডিওর ফাইনাল আপডেট হয় এবং সে ফাইনাল আপডেট কখনো কখনো রেজাল্ট পেন্ডিং করে দেয়, অনিষ্পন্ন অবস্থায় আমাদের শেষ করতে হয় কারণ অনেক গেস্ট অনেক সময় কনফিউশনে থাকেন এবং আমরা সেই পেন্ডিং রেজাল্টগুলো আবারও আপনাদের সামনে নিয়ে আসি একটা নির্দিষ্ট সময় পর। সেই সময়টা আসলে নির্ধারিত নয়, 3 মাস 6 মাস কখনো কখনো 1 বছর পরেও যেসব অতিথি এখানে আসলে রেজাল্টটাকে পেন্ডিং রেখে চলে যান তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি এবং তারা যখন একটা সিদ্ধান্ত দিতে ইচ্ছুক হন, সেটা রেজাল্ট নেগেটিভ হোক বা পজিটিভ হোক, আমরা তখন তাদেরকে দাওয়াত করি এবং তারা আমাদের এখানে আসেন এবং তারা তাদের মতামত জানান। সেই জায়গা থেকে আমি এই মুহূর্তে যার কথা বলবো, আজকে দুটো আপডেট এখানে পেন্ডিং আপডেট আমরা ফাইনালি জানাচ্ছি, তার মধ্যে প্রথমটা হচ্ছে সজীব এবং পরেরটা জানাবো হচ্ছে হলো আরমাও। আরমাওর পর্ব ছিল 335 এবং সজীবের পর্বটা হচ্ছে 323। তো সজীবের যেই আপডেট ভিডিও রেজাল্ট কেন পেন্ডিং হলো সেটার আমরা একটা ফুটেজ আপনাদেরকে এখন দেখাবো, আমাদের যে ফাইনাল আপডেট ছিল সেখান থেকে। চলুন আমরা সবাই মিলে দেখি। আপনি নিজে কখনো খুঁজছেন? হ্যাঁ নিজে খুঁজছি অনেক। আপনি প্রশ্ন করেন না, মায়ের সাথে কোনো ঘটনা আছে প্রশ্ন করেন, ভিক্ষা করতে হয়েছে জীবনে? ও আচ্ছা, ওরে কোলে কোলে নিয়ে ভিক্ষা করতে কেমনে হয়েছিল, কি হয়েছিল? আপনার মা যেটা বলছে এটা মিলছে? খাজুরের এই যে বললো যে মাথার উপর পড়ে গেছে সজীব, এটা মিলছে? হ্যাঁ, গাজীপুর, ধলপুর, গুচ্ছগ্রাম, চাঁদপুর, এগুলো সবকিছুই গাজীপুরের মতো। গাজীপুরেও একটা চাঁদপুর আছে, আপনি পরে গিয়া কুমিল্লা, চাঁদপুর, টাঁদপুর সব কিছু। এখন আমাকে একটু বলেন তো আপনার কি মনে হতেছে এনারা আপনার পরিবার? আমি বাইরের দেখে কিছুটা পরিচিত মনে হচ্ছে। আপনার বাবার নাম আবুল কালাম, মিলছে। মায়ের নাম ঝর্ণা বেগম, ওনার নাম ঝর্ণা বেগম। ভাই বোনের সংখ্যা বলছেন কামাল, আরিফ, মোর্শেদা, মারজানা। মোর্শেদা নামে কেউ আছে নাকি? আছে। তাহলে এই নামগুলো হুবহু মিলছে, এগুলো সবকিছু বলছে। চাঁদপুর, গুচ্ছগ্রাম, নানাবাড়ি হচ্ছে ধলপুর, এগুলো সব মিলছে। আপনিও কি পড়তেন ওই এতিমখানায়? ফুয়াত ভাইয়ের নাম সুজন বলছে, আমার প্রথমে যে মাদ্রাসায় পড়তাম সেটার নাম বড়গব হাফিজিয়া মাদ্রাসা। আপনি কি মানবেন নাকি সময় নেবেন নাকি আরো দেখবেন? বাকি সবাই আছে বাইরে গিয়ে কথাবার্তা বলেন। এখন ঠিক আছে? আচ্ছা, আর কি ছিল? আমাদের ঘরের উঠানের সামনে একটা গাছ ছিল, বিরাট বড় আমড়া গাছ। এখনো আছে? এতটুক ভালো বোন আছে। তো সবই তো পাইছেন, আমড়া গাছও পাইছেন, আপনি মানবেন নাকি আরো সময় নেবেন? একটু সময় লাগবে, আপনি একটু দেখে ঠেকে স্পটে দেখে তারপরে সিদ্ধান্ত দিবেন। ঠিক আছে, এটা আপনি করতে পারেন, এটা আপনার স্বাধীনতা আছে। মনে নাই না? তাহলে তোমার পরিবার না হলে থাক, তুমি থাকো, ও বাড়িতে যাক, সবার সাথে কথাবার্তা বলুক, মিশুক, এরপরে বাড়িতে যাবে, সময় নিবে, যা করারও করবে, করার পরেও যদি বলে আমার পরিবার পরিবার, আর যদি বলে যে পরিবার না পরিবার না। এই রেজাল্টটা পেন্ডিং হয়ে গেল। ওকে, আমরা সজীবের আপডেটটা দেখলাম এবং এই পর্যায়ে সজীব
আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা সজীবের সঙ্গে কথা বলবো এবং দেখব যে সজীব এই মুহূর্তে বাড়ির সব কিছু ঘুরে এসে তার মনের অবস্থাটা কি। তো আমরা সজীবের যেই বেসিক ভিডিওর যে ইনফরমেশনগুলো আমরা এখানে পাচ্ছিলাম, আপনারা দেখবেন যে এটা প্রচার হয়েছিল 8/1/2023 বেসিক ভিডিও, আপডেট হয়েছে আপনার 18/1/23। সজীব কোথায়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন প্লিজ। তো এই হচ্ছে সজীবের বেসিক ইনফরমেশনগুলো এখানে ছিল, আর সজীব চলে এসেছে এই মুহূর্তে স্টুডিওতে। সজীব কেমন আছেন? এই তো ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন। না, আপনার পাশে যিনি আছেন উনি কে? উনি আমার বড় ভাই। বড় ভাই, আপনি তো আমাদের এখানে ফলাফল জানার নাই, আপনি বলছিলেন যে আপনি বাড়ি গিয়ে দেখবেন তারপরে সিদ্ধান্ত জানাবেন। তো সন্দেহ ছিল কেন, মানে কেন নিশ্চিত হতে পারতেছিলেন না, এটা একটু বলেন। সন্দেহ ছিল যে আমি সবার চিনতে, মানে অনেক বছর পর তো দেখছি, এই কারণে চিনতে পারি নাই। আচ্ছা, যখন বাড়িতে গেছি। বাড়িতে গেছিলেন কবে? বাড়িতে গেছি ওই দিনকে, বাড়িতে গেছি। নিয়ে গেছে আপনাকে? জি, সবাই মিলে। তারপর বাড়িতে যাওয়ার পরে তো বাড়ির ঠিকানা সবকিছু গর্দর সব নিজে বাড়ি করছি বিশ্রেয়া। আচ্ছা, নিজে নিজে খুঁজছেন? জি। খুঁজে মিল পাইছেন? জি জি। আচ্ছা, তারপর পরে বাসায় থাকতে থাকতে কয়েকদিন অসুস্থ হয়ে গেছিলাম। কেন অসুস্থ? মানে স্মৃতি শক্তি গেছিল। ওরে ভাই, কি বলেন, সদরে নিয়ে গেছিলাম গাজীপুর। পরে ডাক্তার দেখাইছি, পরে বলছে যে একটু মেন্টালিটি প্রবলেম দেখা দিছে আর কি, মানসিক প্রবলেম দেখা দিছে। মানসিক প্রবলেম দেখাচ্ছে, পরে মানে স্থির থাকে না, মানে গাজীপুর পপুলার এনেছি, এমআরআই করাইছি, আবার ওই ব্লাড টেস্ট করাইছি, মানে যত টেস্ট আছে সব করাইছি। তারপর ডাক্তার কি বললো? পরে ডাক্তার বলছে যে না, মানসিক যে একটু ব্রেনটা চাপ পড়ছে, তো একটু নিরিবিলি থাকলে সব ঠিক হয়ে যাবে। এরপর আর হয়েছে এরকম? এরপর আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। এখন কি আপনি আপনি পাইছেন, বেঁচে আছে কি আপনার? আপনি নিশ্চিত নাকি এখনো সন্দেহ আছে? এখনো নিশ্চিত আছি। এখন নিশ্চিত আছেন না যে এটা আপনার পরিবার? যাক, তাহলে আপনি ফাইনালি মোটামুটি ওই যে বলে যেটা, যে আমাদের ওই মাঝে মাঝে ছবিতে আমরা দেখি ঝাঁকুনি ঝুঁকুনি দিয়ে সেন্সলেস টেন্সলেস হয়ে একটা শেষ স্টেজ পার পুর কইরা ডাক্তারের কাছে গিয়া ঠিয়া ফাইনালি থামছেন। মোটামুটি মানে পারে দিকে সবারই মানে একদম পুরো প্রেসার দিয়ে দিছে, পুরো টেনশনে ফালা দিছে যে সবারই মানে থেকে কি হয়ে গেল। এখন আপনি মেন্টালি রিল্যাক্স তো ভাই, নাকি আবার এই প্রেসারের মধ্যে ফালাবেন? না না, খুঁজে বের করেন এই তো কামটা সারছে, এখনো যায় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পাইছেন, যেহেতু মাদ্রাসা তো খুঁজলেই পাওয়া যায়, আছেই তো আশেপাশে। আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ সবার সাথে মিলে শিলে থাকেন, মা যতদিন বেঁচে আছে স্নেহ নেন, দোয়া নেন, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে আপনাদের কাছে তো মানে অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ ভাই, কারণ এই মোবাইলের মাধ্যমে প্রায় সম্ভব হয়েছে, কারণ আমি এইভাবে মানে মোবাইল ছাড়া অনেকেই খুঁজছি, কারণ তো খোঁজা সম্ভব হয় না, যার কারণে এই মনে করেন মোবাইল আছে বিদায়। মানে সবাই তো আর মোবাইল কে অকার্য করে না, মানে মোবাইল দরকারি, যারা দরকার মনে করে মোবাইলটা ইউজ করে, একর কাছে মানে সবচেয়ে ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আপনার কাল্লার কপালে লিখে রাখছিল আপনি পাবেন, এটাই হচ্ছে বড় কথা। আপনার রসিলে আল্লাহ আমাদের মাধ্যমে ফিরে পাই দেব, সবকিছু আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে আরেকটি আপডেট করে ফেলতে চাই একই সাথে, সেটা হলো আরমাওয়ের, এবং আরমাওয়ের যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এই ছিল ওনার বিস্তারিত তথ্য। তো উনি চলে আসছেন অলরেডি, বসেন। কেমন আছেন? ভালো আছেন? আপনি তো সমস্ত কিছু দেখে না করে দিলেন, যে আপনার এটা বাড়িতে গিয়া সব দেখতে হইব তারপরে না সিদ্ধান্ত দিবেন, কি করছিলেন? মানে বাপ মা তো মনে হন বর্তমান কেউ পাইনি, খালি বোন সারা আর ভাইয়ের দুইটা পাইছি। ওনার নাম কি? আমার নাম হাবিব। কি হন আপনি? ভাস্তি জামাই। ভাস্তি জামাই, আচ্ছা।
তো বন্ধু আসছিল এখানে, গেছিলেন আপনি বাড়িতে? হ্যাঁ বাড়িতে গেছিলাম। তো এবার কি যাওয়ার পরে কি অবস্থা? সম্পত্তি মানে যা ছিল সব মানে তাসমাস হয়ে গেছে, অফিসে কাগজ লয়ে গেছে। এরপর তার মনে বাহরও পাইনি মারও পাইনি, হেরা তো মরে গেছে, আলসার হয়ে গেছে, কেউ আবার এমনি অসুখে মরছে, ভাইটা মরে গেছে, ভাইয়ের ছবি উঠাই লয়ে আইছি, মানে ই করে রাখছিল সেই ছবিটা উঠাই লয়ে আইছি। তারপর ছোট ভৈনটা মরে গেছে, অন মানে ধরেন যেটুক জায়গা আছে সেটুক মানে ধরেন দলিল জায়গা করে মাইতে বাপসা সজারা তো যারা আছে না হারা মানে কি ধরেন থাকে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলার আগে একটু আমি এখানে একটু বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যে গত ভিডিওতে আরমাও যে তথ্যগুলো দিয়েছিলেন বা জেনেছিলেন সেই তথ্যগুলোর ভিত্তিতে উনি সিদ্ধান্ত গিয়েছিলেন সেটা আমরা একটু এই ফুটেজে দেখে আসি, তারপরে আমরা ওনার কাছে আমরা আবারও যুক্ত হব। বাপ মা আছে না আছে কইতে পারি না, কিন্তু কোনোদিন ভিটা মাটিতে ফিরতে পারবেন এটা চিন্তা করছি, কারণে পুষছি না। কত হয়েছে কি এখন আমার বড় বঞ্জুল বাচ্চা থাকে মনে মনে ভাবতেছি একজনকে আনি। দেখেন ওই যে বসেন আপনি পাশে বসেন, গেন্দি গেন্দি নামে কোনো বোন ছিল, দেখেন চেনেন কিনা কথাবার্তা বলেন। তখন আপনি কি কেমনে কেমনে কি করলেন এইটা? আমার বাহে কই, বাবা মরছে, বাবার তাকে মায় কই, আমার বাপ মা ভালো করছে, সব আমি ঘাও লই বাইরেছি, এখানে এত বড় একটা ঘাও আছিল। আমার সুরজ মিয়া আছে, সুরজ মিয়ার হাতের কিন্তু লোলা, সুরজ না নীলা, না নীলা না সুরজ মিয়া, চান মিয়া সুরজ মিয়া, ওরা দুই ভাই মরছে, মরণের কথা না মাঝখানে বাড়ি চারে চতুর্থে খেত, আবার কোন জন উলুট পুলুট হইব না, যখন বুঝি কই বুঝির বাপ মাই কই মারা গেছে, ফুফু কই আমার নাই হেরা হেরকা আমি কি করবো, আমার কই উঠাবি, আপনার মায়ের নাম কি? চার বোন ছিলেন, নাম গুলো বলেন তো। আপনি হচ্ছেন গেন্দি আর উনি হচ্ছে হলো আরমাও, সাতটার কে ছিল ভাই? বড় বাবুর স্টেশন, রেল স্টেশন থাকবো, পাড়ের মেলও থাকবো, নদীর ঘাটেও থাকবো, সবই থাকবো, কিন্তু ও আচ্ছা স্টেশন আর চলে না। আচ্ছা কি চলে না? গাড়ি ট্রেন চলে, সকালে ট্রেন থামা, ফুলবাড়া থাকবো তো। শশী এটা কি আপনার বোন মনে হইতেছে? আমার এই তো এখন বোনের মতো নয় কইতে আছে, এখন তো আমি তো ভালো করে ই করতে পারি না, এখন সব ঠিকানা তো দিলই, অনে হাসান আমিছে, অনে উপরে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার সন্দেহ থাকলে আপনি যাবেন ওইখানে গিয়ে দেখবেন, আপনি বাউসি বলছেন না? হ্যাঁ তো বাউসি থেকেই তো আসছে, বোন রক্তের সম্পর্ক এটা জেনেই উনি সমস্ত কিছু জেনেই এলাকার লোকজন বলছে এই কারণেই আসছে, আসছে না? ওনার ভাতিজি বউ অনেককে সাথে করে নিয়ে আসছে, সুরজ মিয়ার বউ না উনি যে আসছে। এখন আপনি কি বলতেছেন বলেন, বাড়িতে গিয়ে দেখা টেকা তারপরে মানবেন? এমনিতে মন থেকে আহে না? হ্যাঁ আইতেছে এখন, আপনি যেমনি খুশি দেখেছে আর দেখা যায় আমার বড় বোনের মতন, বাড়ি যাবো দেখা টো করে তারপর আমি চলেন, যারা আসছে বাইরে তাদের দেখা করে দেই। বলেন এবার আপনারা কি বলতে চাচ্ছেন? আপনার সাথে তো একটু ম্যাচিং হয় যে এই মুখের একটু একটু ম্যাচিং হয়, তাহলে ওনারা কি আপনারা পরিবার দাবি করতেছেন নাকি এটা বাড়ি যায় আর দেখে শুনে বুঝে পরিবার দাবি করবেন, কোনটা? হ্যাঁ আমি বললাম যে বাড়ি যাবো, যাই আমি তদন্ত করবো, তারপর আমি বলবো এটা। আমরা অপেক্ষা করব তার যে সন্দেহ আছে সেই সন্দেহ দূর করে তিনি যেন সত্যি সত্যি বুঝতে পারেন যেটা তার বোন। আর আমরা ভিডিও দেখলাম তো, আপনি তো ওখানে মোটামুটি আপনার বোনের সাথে কথাবার্তা বলে আপনি অনেক কিছু আপনার মনে আছে সেটা বাড়িতে গিয়ে মিলাইবেন বলছিলেন এটা আমরা দেখলাম, তো এখন কথা হলো আপনি মিলাইয়া কি পাইলেন? এটা আপনার ফ্যামিলি কিনা, এটা আপনি পাইলেন, এটা আপনার পরিবার কিনা, বোন কিনা, আপন বোন কিনা? আমার নিজের রক্তের বোন, একদম একার পরোটাই কনফার্ম হইছেন বোন? হ্যাঁ আর ভাই মানে মরে গেছে, ভাই নাই, ভাইয়ের ছেলে দুইটা আছে, বোন দুইটা আছে।
ছেলে নিয়ে গেছিলেন না? না, আমি একা গেছিলাম। আপনার ছেলে যায় নাই? না, যায়নি, যাইবো পরে। যাইবো পরে না? হ্যাঁ, পরে যাইবো। যাই হোক, এত বছর পরে যে বোনটারে পাইছেন, এই তো আল্লাহর কাছে হাজার শুকর, তাই না? সেই স্বাধীনতার অনেক আগে হারাইছেন, পঞ্চান্ন বছর আগে, পঞ্চান্ন সাল। রেখে দিতে চাইছিল, তো চিন্তা করলাম যে না, আমি না যাই পারবো না। আপনি মানছেন তো কিনা এটা বলেন আমাদের? মানছেন তো? আপনি খুশি তো? না, আমার লাগে না, আপনি আল্লাহ আপনার কপালে রাখছিল, আমি তো কাজ করছি জাস্ট। আমাদের জন্য দোয়া করেন, আমাদের ছেলে পেলে যারা কাজ করতেছে দেশের বাইরে থেকে, আমাদের এই অফিসে যারা কাজ করে, মনটা খারাপ, আপনি বেশি বেশি করে কবরের কাছে দাঁড়ায় দোয়া করবেন। গিয়েছিলাম কবরের দ্বারে, সবের মারামারি দিছে ঘরের ভিতরে, বাইরে মারি দিছে, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের আপডেট, পেন্ডিং আপডেট গুলোর রেজাল্ট। আমাদের এই নাম্বার গুলো কিন্তু চেঞ্জ হবে, এবং আপনারা যেই ফাইনাল রেজাল্ট, এটা তুমি এখানে যে 220 এখন আমি লাস্টে যদি বলি তাহলে 220 বলবো, তার মানে 250 আমাদের ক্রস করে গেল। তুমি একটা কাজ করো, এইভাবে না করে তুমি এই জিনিসটাকে কাউন্ট করে দিও। আমাদের নেক্সট যে আপডেটটা আছে, ওই যে তোমার হচ্ছে হলো আমরা 20 তারিখে যে আপডেটটা করবো, যদিও এটা 20 তারিখের অনেক পরে প্রচার হবে, ওই 20 তারিখে অ্যাড করে দিও এগুলো, রেজাল্ট সহ অ্যাড করে দিলো। অনেকে অনেক কনফিউজ, হ্যাঁ ওইরকম করে দিবা, অনেকেই কনফিউজ থাকবে, আমি ওখানে একটা ব্যাকআপ দিয়ে দিবো যে কেউ যদি নাম্বার নিয়ে কোনো প্রশ্ন করে, কারণ অলরেডি রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ। আরও কি বেশ কয়েকটা বোধহয় আছে, পেন্ডিং আছে এখনও, আরও 3টা পেন্ডিং আছে, এই মানে আজকের তারিখে 3টা পেন্ডিং আছে, কারণ যেদিন প্রচার হবে সেদিন পর্যন্ত হয়তো আরও 2-1টা জমে যেত, গেলেও যেতে পারে, আল্লাহ ভালো জানেন। আজকে হচ্ছে আপনার 19 তারিখ, আমি যদি ভুল না বলে থাকি, হ্যাঁ 19 ফেব্রুয়ারি, আপনারা আরও অনেক পরে দেখতে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকুন আপনারা। না এটা আর এই ক্ষেত্রে না বলি, কারণ এই এই পেন্ডিং আপডেটগুলো আমরা কাউন্ট করবো হচ্ছে বেসিক্যালি হচ্ছে হলো মূল যে ভিডিওগুলো আসবে ওইগুলোতে, এগুলোতে আমি নাম্বারিংটা কাউন্ট করতে চাচ্ছি না, কারণ এটা দেখা যাবে যে হচ্ছে আমি 20 তারিখে যেটা রেকর্ড করবো তারও হয়তো পরে প্রচার হবে, তাই না? সো আমি পরে প্রচার হলে আগে যদি বলি 221 হয়ে গেছে, তারপরে গিয়ে যদি বলি 220টা হলো, তখন মানুষজন কনফিউজ হয়ে যাবে। না থাক, আমি মানে এটার কাউন্টাই করতে চাচ্ছি না, আমি ওই মূল যেটার স্রোতের সাথে থাকতেছে ওইটাকেই বলি সবসময়, পেন্ডিংগুলোর ক্ষেত্রে না বলি। অনেক ভালো থাকুন, শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।